আসসালামু আলাইকুম। আজকে আসলাম আপনাদের সাথে শেয়ার করতে একটা ছোট্ট একটা দারুণ মজার রেসিপি নিয়ে। রেসিপিটা হচ্ছে জাম্পুরা কিভাবে মাখিয়ে খাই আমি সেটা আপনাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে জাম্পুরা, সৌদি আরব রিয়াদে একটা লুলু হাইপার মার্কেট আছে, সেখান থেকে পেয়েছি। তো ওখান থেকে পেয়েছি বলতে গেলে কিনে এনেছি। বিসমিল্লাহ। এটা কাগজে মোড়ানো আছে, এই যে দেখুন। তো প্রথমে এটা খুলে নিচ্ছি। বিসমিল্লাহ। এটা দিয়ে ভালো মতো কাটা যাচ্ছে না। বিসমিল্লাহ। তো ছোটবেলায় এভাবেই কাটতাম আমরা। আসলে জাম্বুরা কিভাবে, আর কোনো পদ্ধতি আছে কিনা জানি না। এরকম করে করে কেটে তারপর একটা একটা করে টান দিয়ে খুলে ফেলতাম আর কি। আর এটা ফ্রিজে ছিল, একটু শক্ত, যার কারণে ঠান্ডা, একটু শক্ত শক্ত মনে হচ্ছে আমার কাছে। এগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি আমি, এই যে এগুলো উপরের, দেখুন কেমন মনে হচ্ছে যেন মোটা কোনো কাঁথা বা কোনো কিছুর মতো মনে হচ্ছে, শক্ত শক্ত। পরিষ্কার করে নিচ্ছি একেবারে, এই যে এগুলো সব ফেলে দিছি। এখন এটা ভাঙবো। বিসমিল্লাহ। তো এটা ভেঙে নিলাম। এখন এই যে কোষগুলো, এগুলো ছাড়িয়ে ছাড়িয়ে নিব। দেখুন কতটা সুন্দর টস টসে, মাশাল্লাহ, রস আলো, একদম একদম টস টস। ওয়াও, আর অনেক গলাটা বসে আছে কয়দিন ধরে আমার, অ্যালার্জিক সমস্যা, ঠান্ডা লাগছে, গলা ব্যথা, তারপর নাকটা বন্ধ থাকে, কাশি হয়েছে কয়েকদিন। এখন বর্তমান খুব বেশি কাশি নাই, তবে গলাটা ব্যথা হয়ে আছে অনেক। তো এই জাম্বুরাটা আসলে অনেক মজাদার হয় অনেক। এটা একেবারে আমাদের বাংলাদেশের মতো, জানি না এগুলো কোত্থেকে এনেছে, ওখানে কিছু লেখা ছিল না যে এটা কোন দেশি। খেতে দারুণ হবে আশা করি ইনশাল্লাহ, কারণ রসালো প্লাস দেখতেও সুন্দর। ছোটবেলায় তো অনেক খেতাম, তো এগুলো দেখলে বোঝা যায় আসলে কোন জাতটা ভালো। আমি অর্ধেকটাই মাখাবো, এখন পুরাটা মাখাবো না, কারণ এটা অনেক বড় একটা জাম্বুরা। এত মাখিয়ে কয়জনে খাবো আমরা? তিনজন মাত্র মানুষ, আর বাচ্চারা হয়তো, ওদের মাখানো ছাড়া, যেটা মানে মরিচ মশলা ছাড়া, সেগুলো দিতে হবে ওদেরকে, তা না হলে খেতে পারবে না। আমি আবার একটু ঝাল পছন্দ করি, তো তো আমি ঝাল দিয়েই খাবো ইনশাল্লাহ। তো কাছে থেকে একটু দেখিয়ে দিচ্ছি, খুব ভালো করে দেখুন কতটা রসালো, মানে টস টসে, মাশাল্লাহ মাশাল্লাহ, একদম অবশ্যই খেতে দারুণ হবে। আমি একটু খেয়ে দেখি। বিসমিল্লাহ। জাস্ট ইয়ামি, একটু টক, একটু মিষ্টি, খুব বেশি টক না। তো এখন আমি পেঁয়াজ মরিচ, সরি পেঁয়াজ না, দুইটা কাঁচামরিচ, দুইটা শুকনা মরিচ নিয়ে মাখাবো। তো জাম্বুরাগুলো একটু সাইড করে নিলাম, কারণ মরিচগুলো কেটে এখানেই দেব। শুকনা মরিচটা কাটতে হবে না, এমনি ভেঙে দিলেই হবে। কয়টা, দুইটা দিয়ে দিলাম, আর কাঁচামরিচ ধুয়ে রেখেছি আমি, এখন কেটে দিচ্ছি। বিসমিল্লাহ। এই শুকনা মরিচগুলো অনেক ঝাল,
তাই কাঁচামরিচ কয়টা দেব, কাঁচামরিচ দুইটা দিলাম, একটু ঝাল হলে ভালো লাগবে। তো দুইটা কাঁচামরিচ, দুইটা শুকনা মরিচ, মরিচ দুইটা পুড়িয়ে নিয়েছি আগেই বললাম। একটু দেব ধনিয়া পাতা, তো এটাকে একদম কুচি কুচি করে কেটে নিতে হবে। বিসমিল্লাহ, এর চাইতে ছোট করলেও করতে পারেন, আমি এরকমই কেটে দিয়ে দিলাম। তো এখানে মরিচ নিয়েছি, শুকনা মরিচ ভেঙে নিই। বিসমিল্লা, কতটা ঝাল হবে জানি না। এখন এখান থেকে দিয়ে দিচ্ছি একটু লবণ। বিসমিল্লা, দেখি কতটুকু দেব। এই যে দিয়ে দিলাম, আর দেব একটু বিট লবণ, মানে কালো লবণ যেটা আমরা বলে থাকি, ওটাই দিয়ে দিলাম একটু। বিসমিল্লাহ, এখন ভালো করে মাখিয়ে নিচ্ছি। এখন এগুলো মিক্স করবো। এ ধরনের ফলের ভর্তা হাত দিয়ে মাখালি ভালো লাগে, তো আমি একটু ভেঙে ভেঙে দিচ্ছি। তো একটু মুখে দিয়ে দেখছি খেয়ে লবণটা ঠিক আছে কিনা। বিসমিল্লাহ, লবণ আর একটু লাগবে, ঝাল হয়েছে, লবণ আর একটু দিয়ে দিলাম। তো মাখানো হয়ে গেছে, সত্যি অসাধারণ, এত মজার বলে বোঝাতে পারবো না। তো যারা সৌদি আরবে আছেন বা বিভিন্ন দেশে, এইভাবে খেয়ে দেখবেন কেমন লাগে। মানে আমার এতটাই ভালো লাগছে, আমি কি বলবো, মন চাচ্ছে কাউকে না দিয়ে পুরোটা একাই খেয়ে ফেলি, কিন্তু তা তো আর হয় না। বিসমিল্লাহ, অসাধারণ, এতটা মজা। তো কেমন লাগলো আমার রেসিপিটা, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, আর রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানিয়ে দেবেন। তো সবাইকে দিয়ে দিচ্ছি একটু একটু করে, একা একা খেলে তো চলবে না। আর কি বলেন, যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন আমার ভিডিওগুলো অবশ্যই। তো আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এখানেই শেষ, আল্লাহ হাফেজ, বাই বাই।